হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পর ভিডিও এই চ্যানেলে আপলোড হচ্ছে, বা অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই কদিন বা এই 2-3 মাস ভিডিও বানানো হয়নি কিছু সমস্যার কারণে। তো বন্ধুরা, ভিডিও না বানানো হলেও এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড হয়েছে। আপনারা হয়তো মনে করবেন যে এগুলো কপি শট। না বন্ধুরা, এগুলো কোনো কপি শট না, এগুলো পুরো অরিজিনালি শট, অরিজিনালি ভিডিও। তবে বন্ধুরা, এই চ্যানেলে আগে যেমন ফুল ভিডিও আপলোড হতো চাষের পদ্ধতি নিয়ে, সেই সব ভিডিও এই চ্যানেলে আর অত আপলোড হবে না। কিছু শর্টও আসবে, শর্ট ভিডিও কিছু আসবে, আর কিছু ফুল ভিডিও আসবে। তো বন্ধুরা, এবার থেকে শর্ট আর ফুল ভিডিও এই MD আসলাম বাংলা চ্যানেলে আপলোড হবে। আগের মতো অত ভিডিও আসবে না। তো বন্ধুরা, অনেক দিন পর বা 3-4 মাস হবে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিও বেশি চাষের পদ্ধতি বা চাষ নিয়ে বেশি পদ্ধতি থাকবে না। এই যে গরমকালের, যেই বর্ষাকালে যেসব ফুলকপিটা হয়, সেই ফুলকপি নিয়ে কিছু দুই একটা কথা বলবো। তো চলুন আমরা শুরু করি এই ভিডিওটা। দেখুন বন্ধু, এই যে কপিগুলো বড় হয়ে গেছে, দেখুন এই জমিতে যে কপিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বড় হয়ে গেছে। দেখুন, এটি একদমই আগে লাগানো হয়েছে, এই জন্য এই কপিটা বড় হয়ে গেছে। এখন বর্ষাকালে যেসব কপিগুলো লাগানো হচ্ছে সেগুলো ছোট ছোট চারা এখন জমিতে লাগানো হচ্ছে, এটি একদম আগে লাগানো হয়েছে তাই এত বড় হয়ে গেছে। দেখুন এই যে কপির তালা, দেখুন এই যে কপির তালা, এটা বাঁধাকপির তালা। আপনাদের কপির গুলোকে দেখাবো, বাঁধাকপির চারা। এই যে দেখুন বাঁধাকপির চারা, এখান থেকে অনেক চারা নিয়ে যাওয়া হয়েছে জমিতে বসানোর জন্য, তাই এত হালকা দেখাচ্ছে। দেখুন এই যে বাঁধাকপির তালা, দেখুন এখানে চারা লাগানো হয়েছে। দেখুন এই যে দেখুন বাঁধাকপির চারা, ছোট ছোট বাঁধাকপির চারা। দেখুন কপির তালা কিভাবে করা হয় আপনাদের দেখানো হয়নি অবশ্য। তো দেখুন এই যে ছোট ছোট জমিতে কপিগুলো লাগানো হয়েছে। দেখুন এই যে কপিগুলো লাগানোর পর পানি বা জল দিয়ে এটাকে লাগানো হয়েছে। দেখুন সুন্দরভাবে, দেখুন এই দেখুন প্রত্যেকটা কপি লেগে গিয়েছে। দেখুন এটা ফুলকপি, দেখুন এটা ফুলকপি, প্রত্যেকটা কপি লেগে গিয়েছে। দেখুন এই যে কপিগুলো দেখছেন, এগুলো এখন লাগানো হয়ে গেছে, তাই এগুলোকে তেল এবং সার দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তেল সার দিয়ে এবং ট্রিটমেন্ট করতে হবে, মাটি ধরাতে হবে। সেই সব ভিডিও এই ইউটিউব চ্যানেলে আসবে। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ইউটিউব চ্যানেল MD আসলাম বাংলা ইউটিউব চ্যানেলে আসবে। তো চলুন আমরা একটু কপি লাগিয়ে দেখিয়ে দিই, যে জমিতে ভেলি টানা আছে সেই ভেলিতে কপি লাগিয়ে দেখিয়ে দিই। চলুন এই দেখুন কপি কামা লাগাচ্ছি, ভালো করে দেখে নিন। দেখছেন এই যে আঙুলটা, আঙুলে করে চারাটাকে টিপন দিয়ে গোড়ায় মাটিটাকে, চারাটা গোড়ার মাটিটাকে নিয়ে বসিয়ে দেয়া, টিপে বসিয়ে দেয়া, তবে চারাটার উঠবে না। দেখুন এই যে দেখুন, অবশ্য ভালো করে দেখে নিন, আপনারা ঠিক এই টাইপেরই কপি লাগাবেন, খুব ভালোভাবে লেগে যাবে এবং জল দেবেন কপিটাকে বাঁচানোর জন্য। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা কিভাবে কপিতে তেল সার দিয়ে ট্রিটমেন্ট করতে হয়, কিভাবে কপিতে মাটি ধরাতে হয়, কিভাবে কপি, বাঁধাকপি বা ফুলকপিকে কিভাবে আবাদ করতে হয় এই চ্যানেলে আসবে। তো বন্ধুরা, আরেকবার বলছি, এই চ্যানেলে সবসময় ফুল ভিডিও আপলোড হবে না, কিছু সময় শর্ট ভিডিও আসবে, কিছু সময় ফুল ভিডিও আসবে। বন্ধুরা, আমি 2-3 মাস ভিডিও বানাইনি। অবশ্য আপনাদের যে কপির বীজ কিভাবে চারানো হয় সেটা আমি আপনাদের ভিডিওর দ্বারাই দেখাতে পারিনি। তো দুঃখ পাওয়ার কিছু কারণ নেই, আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো কোনো একদিন। তো বন্ধুরা, এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের নাম হচ্ছে MD আসলাম বাংলা। তো অবশ্যই ভালো থাকবেন, আশা করছি অবশ্যই ভালো থাকবেন। টাটা।